والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আজকে আমরা এই জুম্মা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্যই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং তার প্রেরিত হাবিব আকাই নন্দার তস্তার মদিনা শাহী মদিনা দুল আলী আমিনা মা আমিনার কলিজার টুকরা দুজাহানের নবী নবী কুলে সম্রাট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুম্মার খুতবার আলোচনার বিষয় পবিত্র কোরআনুল করিমের 67 নম্বর সূরা সূরায়ে মুলক প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল করিমের 114টি সূরা 3 নম্বর সূরা সূরায়ে আল ইমরান 26 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব অসহায় ফকির মিসকিন কাউকে চামার কেউ মেথর কেউ অনেক অর্থের সম্পদের মালিক কেউ রাজা কেউ মন্ত্রী কেউ আবার এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বার এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে ভাগ করেছেন, মানুষের মর্যাদাকে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ারও মালিক ক্ষমতা নেওয়ারও মালিক। এই কথাটা বিশ্বাস রাখতে হবে। তকদিরকে বিশ্বাস যদি না কেউ করে তাহলে তার পরকাল ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। পরকালও খারাপ ভবিষ্যতও খারাপ। ভবিষ্যৎ দুনিয়ায় বেঁচে থাকতেই তার ভবিষ্যৎ অন্ধকার, পরকালে গিয়ে আল্লাহর দরবারেও তার ভবিষ্যৎ পরকালীন জীবনেও অন্ধকার। এজন্যই এ কথাটাকে 100-তে 100 মেনে নিতে হবে। তকদির এই বিশ্বাস যদি কেউ কারোর থাকে তাহলে কোনোদিন সে মনে করবে না যে ক্ষমতা যা আছে সব আমার, তাছাড়া আর কারোর নেই। বস্তুবাদী যারা
তারা একটা কথা বলেন, জোরজার মুল্লুকতা, বস্তুবাদী মানুষের কথা হল জোরজার মুল্লুকতা। মনে করছে ক্ষমতা আছে, যা কিছু মনে করব তাই হবে, যা কিছু করব তাই হবে, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে ভাবতে হবে, বুঝতে হবে। এ পৃথিবীর বুকে যত প্রকারে ক্ষমতাধর, শক্তিধর, অর্থ সম্পদশালী রাজা বাদশাহ এসেছিল, পৃথিবীতে কেউ বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে নেই যত প্রকারের ক্ষমতাশালী মানুষ ছিল তারা পৃথিবীর বুকে, কেউ তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখতে পারেনি, পারবেও না, কারণ সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, 67 নম্বর সূরা সূরায়ে মুলক, সূরায়ে মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, বরকতময় তিনি আল্লাহ যার হাতে সব কিছুর ক্ষমতা, আসমান জমিন থেকে শুরু করে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মধ্যে ক্ষমতাশালী, সব কিছু হল আল্লাহর হাতের মুঠি, সব কিছু হল আল্লাহর হাতের মুঠি, আল্লাহর হাতেই রাজত্ব। ইন্নাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, তিনি হলেন সব কিছুর উপর ক্ষমতাশীল। এজন্যই একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে সামনের দিকে অগ্রসর হই। এ পৃথিবীতে দেখেছেন কত রাজা বাদশাহ আপনাদের জানা মতে, কত জনা ক্ষমতাশীল ব্যক্তি এসেছিল পৃথিবীতে, কেউ থাকতে পারেনি, কেউ টিকতে পারেনি, কোনোদিন টিকতে পারবেও, কারণ আজ আপনার দিন, কাল আমার দিন। আজ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, তাই আপনি বড় লোক, ধনী হয়েছেন। এমনই একদিন হতে পারে আল্লাহ আপনাকে নিঃস্ব করে দিয়ে আমি গরিব আমাকে ধনী বানাতে পারে, এক বিশ্বাসটা রাখতে হবে। অনুরূপী ক্ষমতাটা ওই রকমই, আজ আপনার আছে, কাল আমার, আজ আমার, কাল আপনার, এটা হলো নিয়ম। তো এক অতীতে এক বাদশাহ ছিল যার নাম হলো নওশের, বাদশার নাম হলো নওশ। এই নওশের বাদশাহ তার পার্শ্ববর্তী দেশ ছিল, যে দেশের বাদশার নাম ছিল নওফ, ওই নওফেল বাদশার মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর এক ছেলে ছিল, এই মন্ত্রীর ছেলে রাজকীয় কাজে বাদশাহ নওশেরের নিকটে এসেছে, আসতে লেগে পথিমধ্যেই বাদশাহ নওশেরের মেয়েকে দেখেছে, মেয়েকে দেখে তার অত্যন্ত সয়েস, ভালো লেগেছে, তার প্রতি মহব্বত, বাড়িতে ঘুরে গিয়ে পিতাকে বলছেন যে আব্বা, গেছলাম বাদশাহ নওশেরের কাছে, তার মেয়েকে, রাজকন্যাকে দেখে আমাকে অত্যন্ত ভালো লেগেছে, আমি তাকে বিবাহ করতে চাই। বাপ বলছে, দেখো আমি হলাম মন্ত্রী, আমার উপরেও আছে
তো আমি মন্ত্রী হয়ে এক রাজার মেয়েকে, রাজার ছেলেকে, মেয়েকে, বাদশার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিব, এটা কোনোদিন শোভা পায় না। অত্যন্ত ধনী অর্থ সম্পদশালী মানুষ তারা, যাদের অর্থের কোনো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, এত বড় মানুষের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, তুমি তাকে বিবাহ করবে, সে হলো সোনার চামচে খায়, তাকে বাড়িতে নিয়ে এসে কি খাওয়াবা, তোমার বাড়িতে এসে তোমার জীবনে সুখ হবে না, শান্তি হবে না, অশান্তির আগুনে দাউ দাউ করে সংসার জ্বলবে, এটা হতে পারে না। বেটা দাবি করে বলছে যে আমি তাকেই বিবাহ করব, ব্যবস্থা আপনি করেন। বারবার ছেলের মন্ত্রী মানে তো বুঝতে হবে মন্ত্রীরা কেমন, প্রধানমন্ত্রীর চেয়ে মন্ত্রীরাই টাকা পয়সা বেশি অর্জন করেছে। প্রধানমন্ত্রীদের বাড়ি যদি হয় দুটা চারটে, তো এমপি মন্ত্রী এমপিদের বাড়ি হয়েছে পাঁচ ছয়টা। এমপির মধ্যে যারা মন্ত্রী হয়েছে, কোনো না কোনো একটা মন্ত্রণালয় পেয়েছে, তার বাড়ির দিকে তাকানোর কোনো সুযোগ নেই, কত দেশে তাদের বাড়ি তার অভাব নেই। তো বলছে যে প্রস্তাব দেন, খুব পীড়াপিড়ির মাধ্যমে, পীড়াপিড়ির কারণে চলে এসছে, দেখি কয়াই দেখি বাদশাহ কী বলে। বাদশাহ নওশেরের কাছে এসেছে, এসে বলছে যে আপনার এই মেয়েটার বিবাহ আমার ছেলের সঙ্গে দিবেন। রাগে রাগান্বিত ভায়া বলে কি, কোথায় আসমান আর কোথায় জমি, এত ডিফারেন্স, এত পার্থক্য, কোন সাহসে তুমি তোমার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিতে চাও, কেন দিতে চাও? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, যাও এখান থেকে হটো, সাহস কত তোমার, বের করে দিয়েছে। তবে বাদশার চিরচরিত্র অভ্যাস, আমল আখলাকে অত্যন্ত ভালো ছিল, সালাত সিয়াম হজ জাকাত বহু কিছু করে, নিত্যদিন কোরআন তেলাওয়াত করে, এ অভ্যাস ছিল। হঠাৎ করে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল কৃত পবিত্র কোরআনুল করিমের 114টি সূরার 3 নম্বর সূরা, সূরায়ে আল ইমরান 26 নম্বর আয়াত, হঠাৎ চোখে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলক, তুমি হলে সব কিছুর ক্ষমতাশীল, উপরে ক্ষমতাশীল, সার্বভৌম শক্তির মালিক হলে তুমি, তুতিল মুলক মান তাশা, যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দাও, হে আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও, ওয়া তানজুল মুলক মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও হলেন আল্লাহ। তা বলবেন ছাত্র সমাজ করল কি, তাই যদি হয় আল্লাহ যদি হয় ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক, তো ছাত্র সমাজ করল কি? এটা হলো আল্লাহর একটা মাধ্যম, আল্লাহর এটা একটা মাধ্যম, অসংখ্য মানুষ এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য কত মানুষ জীবন দিয়েছে, পাকিস্তান অন্যায় করেছিল, পাকিস্তান মুসলিম, আমরাও ছিলাম সকলে মুসলিম, এই মুসলমানদেরকে ভাগ করা উদ্দেশ্য ছিল ভারতে, এক নম্বর উদ্দেশ্য ছিল ভারতের পরিকল্পনা, পাকিস্তানকে দুর্বল করার এটা কৌশল এক,
দুই নম্বর হলো যার কারণেই ভারতের মাদাতে পাকিস্তান এই পূর্ব বাংলার উপরে অত্যন্ত নিপীড়ন নির্যাতন চালাইছে, যার কারণে বাংলাদেশ বাধ্য হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশ স্বাধীন করার জন্য বাধ্য হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, ভারতের উদ্দেশ্য সফল হয়েছে, ভারতের উদ্দেশ্য সফল হয়েছে। ভারত কোনোদিন চায় না মুসলমানের ভালো, মুসলমানের ক্ষতি চায়। মুসলমান বুঝতে পারে না, ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের ভালো চায় না, মুসলমানের ক্ষতি চায় রে বাস্তব। অতএব এই বাংলাদেশবাসী যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে কত মানুষ তাদের তাজা রক্তকে বিলীন করে দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে অন্যায় অবিচার থেকে। অন্যায় যারা করে, অন্যায় যখন করে তখন তারা বোঝে না কি অন্যায় করছি, ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে আমার অবস্থা কি হবে, আমার পরিণতি কি হবে, এটা তারা বোঝে না। ভবিষ্যৎ তারা কোনো সময় চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা শুআরা 227 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ু মুনকালিবুন ইনকালিবুন। জুলুম যারা জুলুমবাজ তাদের জুলুমের পরিণতি ওসিনেই তারা জানতে পারবে, দেখতে পারবে জুলুম করলে কি পরিণতি হয়, মানুষের উপরে জুলুম করলে তাদের পরিণতি কি হয়, এই জিনিসটা ওসিনেই মানুষ বুঝতে পারবে, দেখতে পারবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় আল্লাহ অত্যাচারীদেরকে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি জালেমদেরকে পছন্দ না করে তাহলে জুলুম কোনোদিন করা যাবে না। আপনার অর্থ আছে, সম্পদ আছে, তাই আপনি একটা গরিব মানুষকে গরিব মানুষের কাছে জমি বিক্রি করে জমির টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন, জমিও দিবেন না, হঠাৎ আরেকজন বলেছে টাকা আমি 10,00,000 বেশি দিব, তাই আপনি জমি না দিয়ে ওই লোকটাকে অসহায় মানুষটা টাকা পয়সা নিয়ে তাকে হয়রানি করে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন, অন্যায় করবেন তার প্রতি, কারণ আপনি জানেন ও কিচ্ছু করার ক্ষমতা নেই, আপনার অর্থের অভাব নেই, টাকা বের করে বললেন তোর টাকা ঘুরে নে, তোকে আর আমি জমি দিব না। তো এতদিন যাবৎ টাকাটা নিয়ে আপনি ব্যবহার করলেন, এতদিন ধরে আপনি জমি দিব বলে আশ্বাস দিলেন, আপনি আজকে টাকাটা ফেরত দিলেন, এটা কি আপনার অত্যাচার জুলুম হলো না, এটা কি তার প্রতি জুলুম করলেন না। আপনার বাড়িতে প্রাকৃষণ কাজ করে, আপনার বাড়িতে একটা কৃষণ কাজ করে, অসহায় মানুষ দরিদ্র মানুষ কাজে লাগিয়ে দিয়েছেন, বলেছেন বাজারে গিয়ে টাকা নিবি, ওই লোকটা আপনার পিছিয়ে 4 দিন যাবৎ ঘুরছে, আপনি একদিন কাজ করে নিয়েছেন, টেকনিক করে টাকাটাকে আটকে দিয়েছেন, আরও 5 দিন কাজ করিয়ে নেবেন, এজন্যই হয়তোবা টাকা দিলে আর আমার কাজে আসবে কি আসবে না, কার কাজ ধরে নেবে, এই কৌশল অবলম্বন করে টাকা পকেটে রেখে দিচ্ছেন, টাকা ঠিকই আছে পকেটে, কিন্তু আপনি তাকে বলছেন এই কালকে নিস টাকা, আজকে আমার পকেটে টাকা নেই, টাকা নিয়ে ছিনি কালকে নিবি। এই জুলুম, এই নির্যাতন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম যারা এই জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না, অতএব জুলুম করা যাবে না। কারণ আজকে আপনি, আপনার অর্থ সম্পদ আছে, আপনি আজকে অনেক অর্থের মালিক, তাই আপনি অহংকার করলেন, তো ওই মন্ত্রী ফেরত চলে গিয়ে ছেলেকে বুঝাচ্ছে বেটা অসম্ভব, বাদশার মেয়েকে বিবাহ করবে তুমি একজন মন্ত্রীর ছেলে হয়, এটা কি হয় অসম্ভব, বাদশা কখনো রাজি হয় না। অতএব তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো,
বাদশাহ কোরআন তেলাওয়াত করেন, বাদশাহ নওশের কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াত পাইলেন। পড়তে পড়তে দেখলেন আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দেন, অতঞ্জিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, অতহিসমান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দেন সম্মান দেন, আর তুজিল্লুমান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। এটা হলো আল্লাহর হাত, যাকে ইচ্ছা সম্মানিত করেন সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মানটা কেড়ে নেন। বিয়াদিকাল খৈর, আল্লাহ বলছেন সব কল্যাণ হলো আল্লাহর হাত, সব কল্যাণের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর, নিশ্চয়ই আল্লাহ হলেন সব কিছুর উপরে ক্ষমতাশীল। এ আয়াত পড়লেন, চিন্তা করলেন, ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা নেয় আল্লাহ, আল্লাহ মানুষকে সম্মান দেয়, অর্থ সম্পদ টাকা পয়সা দেয়, আল্লাহ আবার কেড়ে নেয়, কেমন কথা! মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব, মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব। এদিকে তারপরে অহংকার যায় না, পার্শ্ববর্তী ওই রাজ্যের বাদশাহ হলো নওফেল, এই নওফেলের মন্ত্রী হলো যার ছেলে বিবাহ করতে চেয়েছে এই বাদশার নওশেরের মেয়েকে, তো এই বাদশাহ নওশের, বাদশাহ নওফেলের রাজ্যের কিছু অংশ দখল করতে শুরু করেছে। এদিকে মন্ত্রী বাড়িতে গিয়ে ছেলেকে বুঝাইতে গিয়ে ছেলে কোনোভাবেই কথা যখন বোঝে না, সবুর করে না, এই চিন্তাহারে বিবাহ দিতে পারি না, চিন্তায় হার্ট অ্যাটাক করে বাদশাহ মন্ত্রী মারা গেছে। এইবার মন্ত্রী মারা যাওয়ায় রাজার বাদশার চিন্তা নওফেলের, এদিকে আবার বাদশাহ নওশের, বাদশাহ নওফেলের কিছু রাজ্যের কিছু অংশ দখল করে নিচ্ছে। এই পরিণতিতে বাদশাহ নওফেল তার বন্ধু আরেক বাদশাহকে ডেকে নিয়ে বলল যে, বন্ধু পারভেজ বলছে যে, বন্ধু এই অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, এইবার দেখি বাদশাহ নওশের কত ক্ষমতাশীল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, এইবার বাদশাহ নওশেরকে তার পরিবার সহ সকলকে বন্দি করে নিয়ে আসলো বাদশাহ নওফেল। বন্দি করে নিয়ে এসেছে, সব থেকে বড় ভূমিকা পালন করেছে ওই মন্ত্রীর ছেলে যে ছিল, সে সব থেকে বড় ভূমিকা পালন করেছে। অহংকারের প্রথম একদিন হবেই, এজন্যই বাদশাহ নওফেল চিন্তে ভাবনা করলো যে, এই ছেলে আমার মন্ত্রীর ছেলের মনের বাসনাও পূরণ করব, এবং আমার এই মন্ত্রী মৃত্যুবরণ করেছে এই কারণে, আজ তার দেশটা দখল করে নিয়ে সব কিছু করে নিয়ে বন্দি করে শেষ পর্যন্ত ওই নওশেরের মেয়েকে দিয়ে তার নওফেলের মন্ত্রীর ছেলের বিবাহ দিয়ে দিল। যখন বিবাহটা দিল তখন বলছে, যেহেতু শ্বশুর হয়েছে সেহেতু তাকে আর বন্দি করে রাখিনে, তাকে ছেড়ে দেওয়া হোক, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। তো বাদশাহ নওশের এই আয়াত তেলাওয়াত করে চিন্তা করছিল, আরে ক্ষমতা কী জিনিস, অর্থ সম্পদ কী জিনিস, কীভাবে কী হয় এক মিনিটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রাজা থেকে ফকির বানাইতে পারে, ফকির থেকে রাজা বানাইতে পারে। এজন্যই কবি সাহিত্যিকেরা কিছু কথা বলেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কবি বলেছেন, ও নদীরে কুল ভাঙ্গে ও কুহুল গড়ে, ও নদীরে কুল ভাঙ্গে ও কুহুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় আমির তুমি ফকির সন্ধ্যাবেলা। কথা দেখেন কত সুন্দর কথা, কবি সাহিত্যিকেরা দার্শনিকেরা যে কথাগুলো বলেছেন, কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হচ্ছে, তাদের কথাগুলো স্বর্ণ অক্ষরে লেখা আছে, কত সুন্দর কথা। নদী দেখবেন একসময় এই কুল ভাঙছে, ভাঙতে ভাঙতে হঠাৎ নদী এই দিক ভাঙ্গা বাদ দিয়ে আরেক কুল ভাঙতে শুরু করে, যা এখন আমাদের এলাকায় প্রায় কাছাকাছি, আমাদের ওই পারের নদী
ভেঙ্গে ভেঙ্গে এরপরে বালুচর হয়ে কি সুন্দর হয়েছিল, যা আমাদের বাড়িটা ছিল নদীর মাঝখানে, এখন আমাদের বাড়িটা নদীর থেকে আমরা দূরে করেছি। ওই মাটি এক সময় দেখবেন বের হবে, নদীর এপার এখন ভাঙতে শুরু করেছে, এপার ভাঙতে শুরু করেছে। তো সাহিত্যিক কবিরা দার্শনিকেরা যে কথা বলেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সকালবেলায় আমির ছিলে, ফকির হবে সন্ধ্যাবেলায়। বাদশাহ নওশের অহংকার করেছিল, তাই আয়াত তেলাওয়াত করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার বিধান, আল্লাহ এটা হলো তোমার বিধান, অতএব তুমিই পারো মানুষকে ক্ষমতা দিতে, তুমি পারো ক্ষমতা ছিনিয়ে নিতে, আল্লাহ তুমি পারো মানুষকে অর্থ সম্পদ দিতে। আল্লাহ এই অর্থ সম্পদের হক আদায় যদি না করে, এই অর্থ সম্পদকে তুমি পারো কেড়ে নিতে। এক সেকেন্ড সময় লাগে না, এক সেকেন্ড সময় লাগে না। অর্থ সম্পদশালী মানুষ যারা চিন্তাভাবনা করেন, অর্থ সম্পদ যাদের আছে চিন্তাভাবনা করেন, অর্থ রেখে মরে গেলে কোনো লাভ নেই। অরিজদারেরা ভাগ করা নিয়ে মারামারি করে মার্ডার হবে, কিন্তু আপনার আমল নামায় চারেনারও কিছু যাবে না। ওই অর্থ সম্পদ আপনি যদি ভালো জায়গায় ব্যবহার করে যান, তাহলে আল্লাহর কাছে আপনি এইটুকু জমা আপনি যা আমল নামার খাতায় দেখবেন, আরে এটুকু যদি আমি না দিতাম আজ জলাইডাঙ্গার মাদ্রাসায় মসজিদে, তাহলে আমার আমল নামাটা শূন্যই থাকত, তাহলে আমার আমল নামে শূন্য থাকত। মনে করবেন আপনাদের বাপদাদা বোকা ছিল, আপনাদের বাপদাদাই ভালো ছিল। সূরা কলমের ঘটনা অনেকে জানেন, সূরা কলমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্না ইজাক সামলা ইয়াসলিমুন্না মুসবিহিন। এক দরবেশ একজন ভালো ভদ্র অত্যন্ত পরহেজগার মানুষের কথা আল্লাহ ওই কোরআনের ওই সূরায়ে কলমের মধ্যে উল্লেখ করেছেন, এমনিতে করেনি। ওই লোকের স্বভাব চরিত্র ছিল, যখনই বাগানে ফল পাড়তেন, যখনই জমিতে ধান কাটতেন, যখনই ফসল আনতেন বাড়িতে, তখন ফকির মিসকিনকে আগে দিতেন। তার অভ্যাস ছিল আগে ফকির মিসকিনকে দেওয়া। পুকুরে মাছ মারছে, মাছ আগে দেখেন আশেপাশে কোনো গরিব মানুষ আপনার মাছের অপেক্ষা করে কি না। কত মানুষ পুকুরে মাছ মারে, কতজন আশেপাশে ঘোরাঘুরি করে, বুঝি আমাকে ডেকে একটা মাছ দেয়, বুঝি আমাকে ডেকে একটা মাছ দেয়। কত গরিবের ছেলে পেলে ওখানে মাছ মারার জন্য ঘোরাফেরা করে, পানি শেষে মাছ মারা হয়ে গেছে, তা গাই হট 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 উঠ উঠ এখান থেকে উঠ, এখনও তো ছাড়িনি, এরকম আচরণ অনেকে করে। তো এই লোকটার অভ্যাস ছিল ফল পাড়লে আগে গরিব মিসকিনকে দিত। ছেলেরা চিন্তা ভাবনা করে কয়, বাপ ছিল বোকা, তার লেগে দিত গরিব মানুষকে মিসকিন ফকিরকে, এই কাজ করা যাবে না, তার উদ্দেশ্য হলে এই কাজ করা যাবে না। অতএব অর্থ সম্পদ যা আছে সব পেড়ে নিতে হবে। কয়, যখনই বাগানে যাবি তখনই তো ফকির মিসকিন ডুববে, কী করবি? কয়, ফকির মিসকিন ডুববে এর জন্য বুদ্ধি হলো রাত্রেবেলায় যাবে, সবাই ঘুমাবি, আমি যখন ডাকবো তখন উঠবি, রাত্রের অন্ধকারে যায় বাগানের ফল পেড়ে আনবো, ফকির মিসকিন ঘুম থেকে উঠার আগে। কথা মতো কাজ করলো, একজন আরেকজনাকে ফিসফিস করে ডাকছে, উঠো বাগানে যেতে হবে, রাত প্রায় শেষের দিকে। সব ভাই উঠে বাগানের দিকে গিয়ে ফল পাড়বে, তাই বাগানের দিকে ডাকছে। বাগানের দিকে যাইতে গিয়ে বাগানের কোনো হদিশ পায় না, দেখতে পায় না, বুঝতে পারে না। বাগান থাকলে তো দেখতে পাবে, বাগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুড়ে সরকার করে দিয়েছে, ফাঁকা মাঠ পড়ে আছে। যায় আর যায়, যায় আর যায়, আরে কোথায় বাগান দেখতে পাই না কিনা, এতক্ষণ তো লাগে না। খুব চিন্তা গবেষণা করতে 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 ফজর যখনই হয়েছে, ফর্সা একটু করে হচ্ছে, তাকিয়ে দেখছে বাগানের অবস্থা, আরে বাগান তো আমাদের জেলে পুড়ে সরকার হয়েছে, মানুষে পুড়ে দিলে তা না হলেও কিছু গাছ পুড়ত, কিছু গাছ থাকতো, বাগান যদি মানুষে পুড়ত তা না হলেও ছাইগুলো কিছু পুড়ে থাকত, এই বাগান কে পুড়েছে? এরা বুঝতে পেরেছে কে পুড়েছে, সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ভুল করেছে জীবনে আর করবো। তো এই জন্যই অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ কিছু কাজে লাগান, আপনার আমল নামা আপনি ভারী করে যান, কারোর অপেক্ষা করে লাভ নেই। এজন্য আগের মানুষ ছিল তাই তো মসজিদের জমি 5 বিঘা, আগের মানুষ ছিল বোকা তার লেগে মাদ্রাসার জমি 7 বিঘা। কথা বোঝেননি?
আগের মানুষ বোকা ছিল তাই মসজিদের জমি 5 বিঘে, আগের মানুষ পাগল ছিল তাই মাদ্রাসার জমি 7 বিঘে 6 বিঘে, এখনকার মানুষ চালাক বেশি, অর্থ সম্পদ বেশি হয়েছে, এই কারণে এখনকার মানুষ আর এটা বোঝে না যে মাদ্রাসায় দিলে কী হবে, মসজিদে দিলে কী হবে, এই মসজিদে কতদিন কষ্ট করব চালাতে, কতদিন কষ্ট করব। রাজশাহীতে আমি যখন মিজান ক্লাস পড়ি, মিজান ছোট্ট এত বড় ছেলে, যখন মিজানে উঠেছি তখন আমি ইমামতি পেয়েছি এই খুতবা। প্রথম মসজিদে গেলাম, খুতবা দিয়ে জামাতে দাঁড়াবো, মাটির মসজিদ, মসজিদে যখন দাঁড়াইছি দুই পাশে ঠেকে যায়, তখন শরীর আরও মোটা ছিল, এখনকার চেয়েও মোটা ছিল, দুই পাশে মাটি ঠেকে যায়, সেজদা দিতে উরুকু করতে আর ওখানে সালাত আদায় করতে এত কষ্ট। আমি পরের জুম্মায় গিয়ে, এক জুম্মা প্রথম জুম্মা, তার পরের জুম্মায় গিয়ে বললাম, এত কষ্ট আপনারা হুজুর এত মোটা রাখলেন কেন, একটু পাতলা পুতলা দেখে হুজুর রাখেন, এত মোটা হুজুর কেন নিলেন। তখন সবাই আশ্চর্য, আমি বললাম দেখেন তো এখানে সালাত আদায় করতে গিয়ে গত সপ্তাহে আমি যা কষ্ট পেয়েছি, আজ মনে হচ্ছে ওর ভিতরে না দাঁড়িয়ে বাইরে দাঁড়াবো। তার মানে কি আপনারা বোঝেন, এখন আপনারাই বোঝেন তার মানে কি। তার মানে এই মসজিদ আর চলবে না, মসজিদ নতুন করতে হবে, এটুকু ইশারা মাত্র দিয়েছি, ইশারা আর কিছু বলিনি, খালি ইশারা দিয়েছিলাম। রাজশাহী চারঘাট থানা ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসায় পড়ি, ওই গ্রামের নাম খেয়াল হয় না, গ্রামের নামটা আমার খেয়াল নেই, মহানগরের পাশে এই মসজিদে পরের জুম্মায় যা দেখছি, বস্তায় বস্তায় চাল ভর্তি, বস্তায় বস্তায় চাল ভর্তি, কি ব্যাপার, কয় হুজুর মসজিদ ভাঙ্গে নতুন মসজিদ করবো, তারই উদ্যোগ নিয়েছি। এতদিন ধরে বলে জলাইডাঙ্গার মানুষের কোনো পরিবর্তন, জলাইডাঙ্গার মানুষ এত কৃপণ হয়েছে যা বলে শেষ করা যাবে না। 100 বিঘে জমি আছে, দেবীনগরের মানুষের 1000 বিঘে জমি ছিল দেবীনগর, এমনি গ্রামে গ্রামে মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, ওই মাদ্রাসা মক্তব মাদ্রাসা নয়, দাওরা মাদ্রাসা, প্রতিটা গ্রামে একটা করে মাদ্রাসা, 1000 বিঘে জমির মালিক ওই দেবীনগরের মানুষ ডক্টর ইলিয়াস, ওই এলাকার মানুষ, যত বড় বড় নেতা আছে সব এলাকার মানুষ। তো এরা দিয়েছে বিধায় মাদ্রাসাগুলো এরকম হয়েছে, আপনারা দিবেন বিদায় হবে, আপনারা যদি কৃপণতা করেন তাহলে কয়দিন পর কোথায় দাঁড়াবেন, জায়গা পাবেন না, এত কষ্ট করে সালাত আদায় করি, প্রতি জুম্মায় বলছি, কিন্তু কেন যেন করেন না। 5 বিঘে জমি যদি মসজিদের নামে থাকে, জমিগুলো কী করবেন বলেন আপনারা, জমিগুলো কী করবেন আপনারা বলেন আমাকে, জমি কি কেউ দখল করে খাচ্ছেন, জমি কি কেউ নিয়ে থুয়েছেন, এই মসজিদের টাকা কি কাউরে পকেটে ঢুকাইছেন, খবরদার খবরদার। অনেকে আছে নেতৃত্ব নিতে চায়, কেন কেন নেতৃত্ব নিতে চায় বলেন, কেন নিতে চায়, আজ তোমার দুনিয়া কালার একজনের দুনিয়া, আজ তোমার রাজত্ব কালার একজনের রাজত্ব, আজকে তোমার রাজত্ব কালার একজনের রাজত্ব। আলোচনা আবারও সামনে জুম্মায় হবে, বাকি অংশ রেখে দিয়েছি, আসল মূল তথ্য রেখে দিয়েছি, আসল মূল তত্ত্ব সামনে জুম্মায় ইনশাল্লাহ হবে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, অর্থ দেওয়ার মালিক, আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ারও মালিক, আল্লাহ অর্থ কেড়ে নেওয়ারও মালিক। অতএব এত অর্থ রেখে গিয়ে বলেছিলাম গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে, ভূতে খাবে হয়তো অসন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কিছু করে যান, নজির রেখে যান, যেই নজির রেখে গেল মানুষ এককজনা মোবাইলগুলো খুললে দেখবেন কে যে কীভাবে ভাইরাল হতে চায়, কে যে কীভাবে মানুষের কাছে একটা ইতিহাস গড়িয়ে যেতে চায়, মোবাইল খুললে দেখতে পাবেন, মোবাইল খুললে দেখতে পাবেন। কাজী নজরুল ইসলাম সেই সময়ে বলেছিল বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে, গোটা বিশ্বের খবর এই মোবাইল টিপার সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, গোটা বিশ্বের খবর টিভির রিমোট টিপার সাথে সাথেই যায়, কোথায় চিটেগাঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, খালি রিমোট টিপে টিভির সেন্ডার চালু করতে না করতেই চিটেগাঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে 4 জন মারা গেছে খবর আপনি পেয়ে নেবেন। কাজী নজরুল ইসলাম কেমনিতেই বলেননি, তাদের বললাম না যে সমস্ত দার্শনিকদের
কবিদের সাহিত্যিকদের কথা অক্ষরে অক্ষরে মিলে যায়, এগুলো খেয়াল রাখতে হবে, তাদের কথাগুলোকে খেয়াল করতে হবে, তারা এমনিতে বলে যায়নি। অতএব অর্থ সম্পদ যাদের আছে, এই অর্থ সম্পদ পেয়ে নিজের ক্ষমতাকে, নিজের বড়ত্বকে বজায় রাখার চেষ্টা করিয়েন না। বাদশাহ নওশের এই আয়াত যখন তেলাওয়াত করলা হারে অতুজিল্লু মান্তাশা অত ইচ্ছু মান্তাশা, যে আল্লাহ মানুষকে ইজ্জত দেন আর আল্লাহ মানুষকে অপমানিত করেন, এই অর্থ সম্পদ ছিল আমার কত, আজকে আমার এই অর্থ সম্পদ কোথায় বিলীন হয়ে আজ আমি রাজদরবারে বন্দি, রাজদরবারে বন্দি। বলতেছিলাম এই ইতিহাস গড়ায় তো আমাদের ছাত্র ভাই এই জুলুম ও নির্যাতন, এজন্যই আমাদের বক্তা আমানুল্লাহ বিন ইসমাইল বলছিলেন এক সময় যে দলীয় আর বেদ দল আর বিরোধী দল যদি ভাগে যোগে খাইত তাহলে হইতো, তাহলে দেশে মারামারি কাটাকাটি হতো। তুমি পাঁচ বছর চালাও দেশ, ছেড়ে দাও পাঁচ বছর, ও চালাক পাঁচ বছর, তো ছেড়ে দাও আরেকজন চালাক পাঁচ বছর, কোনো ভেজাল আসবে না, মারামারি গণ্ডগোল দ্বন্দ্ব ভাতাত আসবে না। এখন যদি মনে করো যা পাই সব পেটের ভিতর ঢুকাবো, নিজেই যা কিছু শাক সব কিছু করবো, নিজেই যদি একা একশো মনে করো, তাহলে নমরুদ দেখে যাও, ফিরাউন দেখে যাও, বাদশা কত রকমের নাস্তিকদেরকে দেখেছো, কত রকমের অর্থ সম্পদশালী রাজা বাচ্চাকে দেখেছো, তারা গত হয়ে গেছে, তারা কেউ পৃথিবীতে টিকতে পারেনি, কেউ পৃথিবীতে টিকতে পারেনি। এগুলো দেখেও তো কিছু হিসেব করতে হয়। তো এই ছাত্ররা জেগে গেল অন্যায়ের অপবাদ, অন্যায়ের প্রতিবাদ। অন্যায় কি? কয় আমার ছেলে মুক্তিযোদ্ধা আমি, তাই আমার ছেলে চাকরি পাবে। অমুক বলে আমি হলাম এই দেশ স্বাধীনের স্বাধীন করেছি, তাই আমার ছেলে পাবে এই, এ বলে আমি ওই করেছি, ওই বলে আমি ভাষা দিবসে শহীদ, ওই বলে আমি প্রমুখে শহীদ, আমাদের ছেলেরাই চাকরি পাবে, আর কোনো মানুষ চাকরি পাবে না। লেখাপড়া শিক্ষা কেন তার, শিক্ষা কেন, প্রতিষ্ঠান কেন, প্রতিষ্ঠানে লেখাপড়া করে শিক্ষা অর্জন করবে মেধা যার বেশি, যে সব থেকে মেধাবান, যার মেধা স্মৃতি শক্তি বেশি, যার মেধা বেশি, ব্রেনিয়ান যে হবে, যে পরীক্ষাতে একশো দেড়শো পাস করবে, সে পাবে চাকরি। তো চাকরি পায় টাকা যারা দেয় তারা, চাকরি পায় মিন্ত এমপি মন্ত্রীর ছেলেরা, বাকিগুলো হাওয়া খাবে, বাকিগুলো হাওয়া খাবে। এই প্রতিবাদে আমাদের এলাকারই ছেলে বেশি দূরের নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। সাইদ আমি তো দেখতে পাইনি, নেট আমার এতদিন চলেনি, মোবাইল বন্ধ, এগুলো আমি চয়েস করি না। মোবাইল টিপলে ভালো যা বাড়ায় তার চেয়েও খারাপ অধিক গুণ বেশি বাড়ায়, অধিক গুণ বেশি বাড়ায়। এই জন্য মোবাইলটা টিপা আমার জন্য খুব একটা ভালো মনে করি না এই মোবাইল, এই জন্য আমি খবর খুব একটা ভালোভাবে পাই না। এমন জায়গায় এসেছি খবর পাওয়ারও বুদ্ধি নেই, এই যে পায়ে শিকল লাগিয়ে রেখে দিয়েছে, মানে শিকল ছাড়াই শিকল রাখা। আল্লাহ রাসূল বলছেন কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, কাউকে যদি দায়িত্বশীল করা হয় তো বিনা ছুরিতে জবাই করা। তো ওই কথাটা আমার খেয়াল হলো এই জন্য যে শিকল লাগানাই ঠিক, কিন্তু শিকলের চেয়ে বেশি। চব্বিশ ঘন্টা মাদ্রাসার ভিতরে বসে থাকি, মাদ্রাসার বাইরে স্কুলের ফিল্ডে ছেলেপেলে যদি গণ্ডগোল করে খেলতে যায়, ঝগড়া করে, কয় আপনি কী করছিলেন হুজুর, আরে আশ্চর্য ধরনের কথা, আপনারা বলেন তো ছুটি দিয়েছি খেলতে, ও খেলাধুলা এখানে করছে নাহলে বাইরে করছে, খেলতে গিয়ে যদি খেলতে গিয়ে তো গণ্ডগোল হবেই, এটা বাস্তব। তো এখন যদি ঝগড়া হয়েই যায়, যে দেখবে সে মিটাবে, দেখতে পেয়েছে মিটিয়ে দিবে, আমি থাকলে তো শাটারিং হবে, লাঠির বাড়ি হবে। তো আমি যদি না দেখি তো আমি আর কী করবো, বলছি ওদিন কোথায় ছিলেন, কী করছিলেন, ছেলেগুলো খেলতে মারামারি করছে, আরে আমি খেলার ছুটিতে আমি কি বসে আছি নিরলায় একাই বসে আছি, এটাও কি থাকতে পাবো না। তো মানুষের বিবেচনা যে কী জিনিস, আমি এটা খেয়াল হলে এক একবার চিন্তে করি মানুষ কী জিনিস, মানুষের ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে আমি বুঝা, ওই মানুষটাকে হিসাব করতে হবে যে এখন খেলার সময়, হুজুর হুজুরের কাজে আছে, খেলার সময় গণ্ডগোল করছে, যে দেখবে সে মিটাবে, এটা হলো নৈতিকতা। এই হিসেব নাই করে যে হুজুর কোনটে ছিলেন মারামারি করছিল, আমি আশ্চর্য হয়ে গেছিলাম, কথা শুনে কিছু বলিনি, রাগ হয় অনেক রাগ আমার, কিন্তু আমি রাগ আগে করছিলাম,
কিন্তু এখন আর রাগ করি না, রাগগুলোকে সব হজম করি। রাগ করছিলাম আগে অনেক, কিন্তু এখন আর রাগ করি না। রাগ করে মাদ্রাসার চাকরিও ছেড়ে দিয়েছিলাম, কত মসজিদের চাকরি ছেড়ে দিয়ে কত জায়গায় গেলাম, কিন্তু রাগ করলে হয় না, রাগ করলে ক্ষতি। রাগ না করে মানুষকে বুঝাইতে হবে, ওরা একদিন বলবে আর লোকটা ভালো ছিল, এর দ্বারাতে এত কিছু হয়েছে, আজ বলবে না, আজ ওদের চোখে পর্দা পড়ে থাকবে, ওরা বুঝবে না যে এর দ্বারা কী হয়, কিন্তু পরে বুঝবে কী হয়, কথা বুঝবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেশকে রক্ষা করতে, জালেমের জুলুমের অত্যাচারকে, নিপীড়নকে বন্ধ করার জন্য, অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে সাঈদ তার জীবন দিল। যেই পুলিশটা একটা গুলি করলি একটাই ক, মুসলমানের সন্তান যদি হয়, মুসলমান কিনা চিনার উপায়ও তো আছে, মুখে দাড়ি আছে, তো মুখে দাড়ি থাকলে আমরা বুঝবো যে মুসলমান। বাস্তব আমাদের দেশে এখন কিন্তু অমুসলিমেরা খুব দাড়ি রাখে না, মুসলমানেরাই দাড়ি রাখে, এটা আমরা বুঝি। বলবেন ও মুসলমান নয়, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেন, ও কিসের মুসলমান, অনেকে বিরাবার এই কথাও বলে, তো আসলে ওটা নয়। মুসলমান দাড়ি রেখেছে, মুখে দাড়ি রেখে একটা গুলি করলে তো একটাই কর, কেন তুই আর তিনটা, পরবর্তীতে আবার দুটা গুলি কেন করলি, তিনটে গুলি করেছে, কেউ বলেছে চারটে গুলি করে হত্যা করা হলো। তার উদ্দেশ্যটা ছিল শুধু যারাই মুক্তিযোদ্ধা বা যারাই সরকারের পক্ষে, তাদেরই চাকরি হবে, যাদের অর্থ আছে, টাকা দিয়ে চাকরি নিবে, গরিবের ছেলে কষ্ট করে লেখাপড়া শিখেছে, সে চাকরি পাবে না, এর প্রতিবাদ করতে গিয়েছে, তার জন্য সে শহীদ হয়েছে। শহীদ বুঝতেও হবে কিছু কিছু, সব জায়গায় শহীদ মনে করা যায় না, কিন্তু এগুলোকে শহীদ আমরা মনে করতে পারি, ধরতে পারি, কারণ তার উদ্দেশ্যটা ছিল ভালো। তার উদ্দেশ্যটা ছিল না যে ক্ষমতাটা নিব, গমের বস্তা চুরি করব, টিন চুরি করব, খাব। এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের মাথার উপর বাড়ি দেয় না, এক চেয়ারম্যানের লোক আরেক চেয়ারম্যানকে মারে, ওদের উদ্দেশ্য হলো খাবে, মানে তুই ক্ষমতা ছাড়া আমি খাবো, এটা হলো এদের উদ্দেশ্য। কিন্তু ছাত্রদের উদ্দেশ্য এটা ছিল না, ছাত্রদের উদ্দেশ্য আমরা লেখাপড়া করব, কি করব, লেখাপড়া করছে আমাদের দাবি পালন করতে হবে, মান্য করতে হবে, এই উদ্দেশ্যে জীবন দিয়েছে। আমরা সকল এই জুলুম নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য যত মানুষ আজকে রাস্তাঘাটে যেখানে যেভাবে যারাই মৃত্যুবরণ করেছে, তাদের মাগফিরাতের জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ